আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে দেখো গায়ের হলুদে চলে এসেছি আমার বোনের ছেলে, আমার ভাগিনার বিয়ে। পাঁচ বছরের ভাগিনার বিয়ে, সেখানে চলে এসেছি। এই দেখো আমার ভাগিনার পা টানতেছে, ভাগিনাটা পা টেনে টেনে গায়ের হলুদ দেওয়ার জন্য নানুরা সবাই রেডি হয়ে আছে। ওকে গায়ের হলুদ দিবে আজকে আমার ভাগিনার গায়ে হলুদ। আজকে আমার বোনের ছেলের মুসলমানির অনুষ্ঠান। আমাদের এদিকটা ঢাকাতে গায়ের হলুদ করে সকালে, ছেলেকে গায়ে হলুদ দেয় বিয়ের মতো। এই ফ্যামিলিতে সবাই দেয় একসাথে। এই দেখো সব নানু দাদু ওরা সবাই দাঁড়িয়ে আছে, ওর বোনেরা ওর খালারা সবাই ওকে গায়ে হলুদ দিয়ে গোসল করাবে। আর তাই বলছি আজকে আমার বোনের ছেলের বিয়ে, গায়ে হলুদ। দেখো এখানে সবাই আছে, আমাদের সবাই আছে আমার ফ্যামিলির, আমাদের ফ্যামিলিতে। এই যে দেখো কি দুষ্টুমি করতেছে, একটি গেঞ্জিও পরেনি। এখন আমার আরেক ফোপাতো বোন, ওকে এখানে একটা ধাগা বলে এগুলো বাঁধতে হয়, বেঁধে তারপরে গায়ে হলুদ দেয়। এখন বোনের ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে, তাই আমি ওর ফিনিশিংটা হাতের এই ধাগাটা আমি বেঁধে দিয়েছি। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমি তোমাদের কাছে আমার যতটুকু আমি চেষ্টা করি তোমাদের সামনে আমার সব কিছু তুলে ধরার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটিকে ভিজিট করো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করো না আমার চ্যানেলে ভিজিট, জলদি জলদি আমার চ্যানেলে ভিজিট করবে। ভালো লাগলে একটি ভালোবাসার আদরের হাত দিয়ে একটি লাইক করে দিবে, দেখতে দেখতে ভালো লাগা চলে আসবে ভিডিওর উপরে ইনশাল্লাহ। এই যে আমার এই বোনের ছেলেরই মুসলমানির অনুষ্ঠান আর ফ্যামিলি প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগবে, আর ভুল বিভ্রান্ত হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমরা। এই দেখো সবাই ওকে হলুদ মাখার জন্য বসে নিছে একটি ছোট্ট মোমবাতি। এই ঘরোয়া প্রোগ্রামটা বড় দুপুরে খাবার, সকালেই আমরা একটু হলুদ দিচ্ছি ওকে। এই যে ওর দাদু স্টার্ট করে দিয়েছে ওকে হলুদ দিয়া। এখানে আমার কাজিন আছে, আমার ফুপুরা আছে, আমার আম্মু আছে, আমার চাচিরা আছে, সবাই আছে এখানে, জেঠিমা আছে, সবাই আছে। সবাই ওকে দোয়া করতেছে, হলুদ দিতেছে। দেখো ও কি হাসতেছে, ও বিয়ে করতে যাবে এরকম মনে হচ্ছে ওর কাছে, তাই ও হাসতেছে আর সবাইকে হলুদ ছোঁয়াচ্ছে। এই যে আমার ফুপুটা, আগের একটি ভিডিওতে দেখেছে ও, উনি খুব আনন্দের একটা মানুষ, খুব আনন্দের একটা মানুষ আমার ফুপু। উনি সবাইকে চুমকি জড়ি এগুলো নিয়ে আসছে, এগুলো লাগাবে, তাই দেখতে পারতেছো তোমরা। দেখো আস্তে আস্তে ভাল লাগবে, পিচ্ছি তো খুব বিরক্ত হয়ে গেছে, বিরক্ত বোধ করতেছে, ভাবতেছে যে এতগুলো না নিয়ে আজকে এমন করতেছে, যে দাদি পায়ে দিতেছে আস্তে আস্তে। দেখো আমি ভিডিওটা শ্যুট করতেছি, চেহারা দিকে তাকাই দিয়ে যেতেছেন, ও একটু রাগি একটু দুষ্ট। আনিশা বাবু আছে, সাবা আছে, সবাইকে দেখা যাবে। ওই যে আমার ফুপুটা, বাইরের ফুপুটা, একটা ভিডিওতে দেখছো না আমি ইন্ট্রোডিউস করতেছিলাম সেই ফুপু। দেখো সবাই আস্তে আস্তে ওদের দিচ্ছে। জানি না তোমরা আগের জন্মদিনের ভিডিওটা দেখেছো, ওর কালকে ওর আজকেও জন্মদিনও, তাই রাত্রে একটা কেকও কেটেছে সেই ভিডিওটাতে। আর আমি একটি ভিডিও, ওই ভিডিওটা ছেড়েছি দেখলে তো তোমরা সবাই। এখন এই ভিডিওটার তৃতীয় পার্টটাও দেখবে ইনশাল্লাহ। খাবার দাবারের এটাও আমি শ্যুট করবো। এই যে আমার ফুপু হাসতেছে, ভিডিও করতেছো, এই যে ওকে একটু ফিনিশিং করে দিতেছে, এই যে আমি একটু নিলাম, একটু হাতে লাগিয়ে দিয়ে চলে আসলাম, বিরক্ত বোধ করতেছে ও, ছোট তো। এই যে আমি ওর লুঙ্গিটা ওর উঠিয়ে দুষ্টুমি করলাম, সবাই বলতেছে খালারা কেমন করে। আমি একটু দুষ্ট প্রকৃতি সবাই জানে, ছোট মানুষের মতো বড় হয়েছি,
কিন্তু দুষ্টুমিটা ছাড়ি নাই, ভালো লাগে আমার কাছে দুষ্টুমি করতে সবার সাথে, আর আমি আনন্দ পছন্দ করি। এই যে আমাদের টুনটুনি দুইটা বাবু চলে আসছে তোমাদের মাঝে, দেখো কি ঝাক্কাস হয়েছে ওর বায়ের হলুদে, ওর বায়ের বউ আনতে যাবে একটু পরে, কি খুশি হচ্ছে ওরা। ওই দেখো পিছনটাও ওর কাজী, এই যে হীরা, আর এই যে ওর বাবা, ওর মাকে তো দেখতেছো, এই যে ওর মাকে পিছন, কাউকে ভালো মতো উঠাচ্ছি না, অল্প অল্প করে দেখাচ্ছি। নিচে নিচে এটা পিটিও হচ্ছে, ওই যে ঊষা, ঊষাকে চিনেই, ঊষাকে মুখে লাগাচ্ছে। মানে ছোটোখাটো একটা ঘরোয়া প্রোগ্রামের মতো আমাদের বাসায় খুব আলহামদুলিল্লাহ সবার সাথে মাশাআল্লাহ মিল আছে, সবাই একটু 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 অনুষ্ঠান হলে সবাই একসাথে হয়। আমি এই এই প্রোগ্রামের জন্যই ঢাকাতে চলে গেছিলাম, আর আমি ঢাকা থেকে 27 কিলোমিটার দূরে থাকি, সেটা তোমরা জানো, ঢাকার ভিতরেই আছি আমি। আমি গেছি দাওয়াতটা খেতে, এই যে আমার চাচাও ভিডিও করতেছে। আর এই যে ওকে গোসল করার জন্য রেডি করতেছে, গোসল করায় ফেলতেছে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর 2 দিন যাবৎ আমি ভিডিও ছাড়তে পারতেছি না, কিন্তু আগের আমার আনির সাথে ছাদ বাগানটা দেখাইছি, শেয়ার করছি, সেটা মাশাল্লাহ তোমরা ভালো দেখেছো, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি তোমাদের উপরে। আর যারা না ভিজিট করছো আমার এই চ্যানেলে, এখনও ভিজিট করোনি যারা, এখনও যাওনি আমার চ্যানেলে, জলদি জলদি আমার চ্যানেলটি ভিজিট করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই যা তোমাদের সাউদা বাবু, আমাদের সরি সাউদা না, আমাদের আনিশা বাবুকে তো দেখছই, আর ও তোমাকে বাই বলতেছে। এই দেখো কি করতেছে, সাবা সাবাকে তো চিনি, ওই যে সাবা দেখতেছো, সাবা এই যে ওর বড় ভাই, জড়ি চমকি সবাই লাগাচ্ছে, ওরা এনজয় করতেছে, যে আমার হাতে, আমার ফুপু বলতেছে মুখে দিব না, হাতে দিয়ে দিতেছি, ওই আমার ওই ফুপু, ওই যে সবাইকে দেখেছে, উনি উনি খুব আনন্দ করতে পছন্দ করে, ওনার ছেলের বিয়েতে আমরা অনেক আনন্দ করবো ইনশাল্লাহ যদি সুস্থ থাকি। এই দেখো সবাই সবাইকে জড়ি মাখাচ্ছে, ভালো লাগলে লাইক করে দিও, আল্লাহ হাফেজ।